মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার পুরান ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান এ রায় দেন। 11টি বিষয় বিবেচনায় নিয়ে খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেয় আদালত। এছাড়া তারেক রহমান সহ এ মামলার অন্য 5 আসামিকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তারেক রহমান সহ অন্য আসামিদের প্রত্যেককে 2,10,171,671 টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। খালেদা জিয়ার সামাজিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে তাকে অর্থদণ্ড করা হয়নি। খালেদা জিয়ার রায়ের পর দলের পক্ষ থেকে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ ও রোববার সারাদেশে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রায়ের পরপরই নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ নিজ দফতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তারা। বৃহস্পতিবার খালেদা জিয়াকে আদালতে নেওয়ার পথে বেশ কয়েকটি জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কাকরাইলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, 2টি মোটরসাইকেল ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর অনুসরণ করার সময় অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলা .net এর সিনিয়র